মানুষ চিন্তা করে যে একজন সাইকোলজি বা সাইকিয়াট্রিস্ট আসলে হয়তো অনেক টাকা পয়সা খরচ হয়, which is actually not true. আমি যদি বলি একটা রিলেশনশিপ ক্রাইসিস যে কেউ ভুগে, দেখেন একটা বিয়ে করতে তো 20-30 লাখ টাকা লাগে, বাট একটা রিলেশনশিপ কাউন্সেলিং পুরোপুরি শেষ করতে কখনোই 10-15 হাজার টাকার বেশি লাগে না, সব মিলে একবারও না। আমি বলবো যে 1-2 মাসের একটা বিয়ে ভাঙার ইকোনমিক লস তো অনেক, 20 লাখ 30 লাখ নষ্ট হচ্ছে। আমি যদি আবার বিয়ে করি আবার 20 লাখ টাকা নষ্ট হচ্ছে, বাট সেই ম্যারেজটা যদি আমি 10 হাজার টাকায় সলভ করতে পারি এটা তো আসলে কিছু নয়। কিন্তু আমি যদি চিন্তা করি ওরে বাবা 10 হাজার টাকা এটা তো অনেক কিছু, বাট আপনার লসটা তো অনেক বেশি হচ্ছে, তাই না? সো মানুষ শারীরিক হেলথের ক্ষেত্রে অনেক কিছু করে, একটা ডাক্তার কাছে গেলে এমআরআই করে ফেলে, এমআরআই করতে 12 থেকে 15 হাজার টাকা লাগে, ইকো ইসিজি প্রতি 3 মাস পরপর করছে প্রায় 5-6 হাজার টাকা, মানে এটা তো জাস্ট স্ক্রিনিং টেস্ট, এবং 95% ক্ষেত্রে এই টেস্টগুলো কিন্তু নর্মাল রিপোর্টস দেয় অ্যান্ড পিপল আর ফাইন উইথ ইট। বাট একটা সিভিয়ার প্রবলেম, মানুষ মরে যাচ্ছে, মানে সুইসাইডাল, প্রচণ্ড অ্যাংশাস, চাকরি ছেড়ে দিচ্ছে, ডিভোর্স হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, উই আর জাস্ট নট educated and aware about it. We don't take it seriously.